টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সংক্ষেপে টোয়েক এক্সামে প্রতারণার অভিযোগে ঢালাওভাবে হাজারো স্টুডেন্টের ভিসা বাতিলের পর এখন কিছুটা শিথিলতা দেখালেও বাস্তবে উপকৃত হচ্ছেন কম, কারণ বেশিরভাগ ইতিমধ্যে এদেশ ছেড়ে চলে গেছেন। যারা আছেন তাদের কেউ কেউ হোম অফিসের নানা জটিলতার কারণে এখনও বৈধতা পাননি। রিপন মণ্ডল তারই উদাহরণ। ফ্রম 2014 টিল নাও আই এম ফাইটিং উইথ দ্য হোম অফিস। কি হয়েছিল? আমার হয়েছিল যে ওরা আমাকে বলল, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন ইউনিভার্সিটি আমাকে বললে যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আমি চিট করেছি। এটা আমার চিট কোনো প্রশ্নই হয় না আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে চিট করার, বিকজ বিফোর আই কেম দিস কান্ট্রি আই ডিড মাই আইএলটিএস অ্যান্ড ওয়েন আই অ্যান্ড আফটার দ্যাট ওয়েন আই কেম হিয়ার দেন আই ডিড মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। আমি দেখছি হোম অফিসে আমার উপর ওদের কী চিন্তাভাবনা করে আছে আমার উপরে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য দেন আফটার দ্যাট আই উইল গো টু দ্য কোর্ট। I just want to clear my name and finish my study and then I'll go back to my country. রাজ হোসেন কঠিন দিন পার করে অবশেষে সমাধান পেয়েছেন। হোম অফিস তাকে আবারও ভিসার ব্যবস্থা করেছে, কিন্তু আইনি খরচ £30,000। One day 5:45 AM in the morning, 30 of June 2014, when home office including immigration officials, enforcement officers and police around 15 to 20 officers came onto my door, they banged my door. I was wondering like why all this situation is happening and I was so shocked and surprised. And then they took me to London Bridge and then they took my fingerprint and then they sent me to detention center. Wakar Hussain ei sob student er jonno besh sokriyo campaign korechen, kintu tar nijer bhaggo ekhono bodlayni. জানালেন এদেশে থাকা বেশিরভাগ স্টুডেন্টের ভিসা পর্যায়ক্রমে হচ্ছে। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতেছি উইন মেজরিটি হচ্ছে, কিছু কিছুগুলো লুজ হচ্ছে। এই কারণে মোর প্রবাবলি যে হিউম্যান রাইটস গ্রাউন্ড যে ওইখানে এখানে একটা দুইটা সেকশনে কাজ হচ্ছে, একটা হলো টোয়েক যে অ্যালিগেশনটা প্লাস হলো হিউম্যান রাইটস গ্রাউন্ডের একটা ব্যাপার আছে সেইখানে, ওই বেসিসে অনেক ক্ষেত্রে লুজ হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্যাচ আমি দেখছি গণা কয়েকটা, যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে উইন হওয়ার পরও হোম অফিস আবার এটাকে আপার ট্রাইব্যুনাল চ্যালেঞ্জ করতেছে। Still, some people are still struggling and their life is still in limbo. উল্লেখ্য, কিছু প্রতারক প্রতিষ্ঠান এবং গুটি কয়েক স্টুডেন্টের ইংলিশ টেস্টে প্রতারণার কারণে ভিকটিম হলেন ইউকের প্রায় 50,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যার মধ্যে রয়েছেন হাজারো বাংলাদেশি। হোম অফিসের এই চরম সিদ্ধান্তের পর বহু স্টুডেন্টকে এদেশে হঠাৎ করে অনেকটা অবৈধ নাগরিকের মতো মানবেতর জীবনের মুখে পড়তে হয়। কিন্তু মাস কয়েক আগে কোর্টের রায় এবং পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্তে হোম সেক্রেটারি স্বীকার করতে বাধ্য হন, এভাবে সব স্টুডেন্টের ভিসা বাতিল করা ছিল মারাত্মক ভুল। They tried to deport me back 3 times. They tried to deport me back to Pakistan. And then I recently had a in-country right of appeal from in February, and then which I had a hearing in June, and which I successfully won my case after the long battle of 5 years, where I spent more than £30,000. And when I wasn't allowed to work, when I wasn't allowed to use NHS, when I wasn't allowed to write off rent, and when I spent my days forced to be like a homeless person, I slept in my car, we slept on the mosque, we didn't have no place to live. I can't move, like I can't walk. First of all, I can't study because they brought the allegation against me. I can't okay. study, and then I can't walk, I can't rent, I can't life is like limbo, not limbo, like I can't move, like I can't do anything. Even since I came in UK, I haven't been to in India, I haven't seen my parents. কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হোম অফিসের এই ক্ষেত্রে পুনর্বিবেচনার পর সেই সব স্টুডেন্টের কতজনই বা উপকৃত হচ্ছেন। এই সলিসিটার জানালেন তিনি অন্তত 1500 কেস লড়েছেন, এর মধ্যে সামান্য যে কজন এদেশে আছেন তাদের প্রায় সকলের ভিসা আবারও হয়েছে, কিন্তু তার মতে অন্তত 95% স্টুডেন্ট এদেশ ছেড়ে চলে গেছেন। আর প্রশ্ন তাদের নিয়েই। আমার দৃষ্টিতে যদি কেউ জুডিশিয়াল রিভিউ করে থাকেন বা এফেক্টেড হয়ে থাকেন, উই ক্যান মেক ইট, যদি জুডিশিয়াল রিভিউ থেকে হোলি উইদাউট মে উই ক্যান, ইভেন দো হি ইজ ইন অ্যাব্রড, আমরা উই ক্যান অ্যাপ্লাই টু রিওপেন দ্য কেস ওয়ান্স ইট ইস রিওপেন। তারপরে হোম অফিস যদি কনসেন্ট অর্ডারের মাধ্যমে এগ্রি করে টু রিকনসিডার, যদি রিওপেন হওয়ার পর তাদেরকে এগ্রি করবে, তখন প্রশ্ন তার সাবমিশন দেওয়ার পর হোম অফিস যদি আবার রিফিউজ করে, তখন প্রশ্ন হবে ক্লায়েন্টের অ্যাপিল রাইট অ্যাটাক হবে। এই স্টুডেন্ট কনসালটেন্ট জানালেন তিনি নিজে দেখেছেন কত শত স্টুডেন্ট কষ্ট দুর্ভোগের মধ্যে ইউকে ছেড়েছে। ওই পরিস্থিতিটা এমন যে একটা স্টুডেন্ট যখন তার ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে মানে সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে এবং লং টাইম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, কোনো সলিউশন আসে না, সেক্ষেত্রে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কিন্তু তার পার্সোনাল লাইফ ইম্প্যাক্ট করে, তার ফ্যামিলি লাইফ ইম্প্যাক্ট করে এবং সোশ্যাল লাইফ ইম্প্যাক্ট করে। পাশাপাশি তার ক্যারিয়ার তো অবশ্যই, কারণ একটা ক্যারিয়ার আসলে একটা স্টুডেন্টের যদি 4-5 ইয়ার্স যদি তার ক্যারিয়ারে আসলে একটা স্টাক হয়ে যায়, সে ক্যারিয়ার থেকে কিন্তু অনেক দূরে চলে যায়। যা চলে গেছে তাদের জন্য যদি একটা অপরচুনিটি আসে টু প্রুভ দ্যামসেলফ,
তাহলে আমার কাছে মনে হচ্ছে ওরা একটা আবার নিজেদের ক্যারিয়ার বিল্ড করার একটা সুযোগ পেল। তবে বাইরে থেকে কোনো ভিকটিম স্টুডেন্টকে ফিরিয়ে আনার একটি কেস স্টাডি হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তাদের জাস্টিসের জন্য আমি মনে করি উই ক্যান অ্যাক্ট ফর দেম, বাট কতখানি রেমেডি আসবে এটা একটা ডিফিকাল্ট। কারণটা হলো আমরা যদি প্রেজেন্ট কেস লগুলো দেখি, এই প্রেজেন্ট কেস ল এখানে একটু সাইলেন্ট ট্রুলি স্পিকিং আমার দৃষ্টিতে। 2014 থেকেই ক্যাম্পেইন শুরু করে দিচ্ছিলাম বিভিন্নভাবে, তো 2016 আমি সব ক্যাম্পেইনকে একসাথে এনে আমরা একটা মাস্ক লবি কল করছিলাম এবং হোম অফিস ইজ ট্রাইং টু ওয়ার্ক উইথ দ্য মেকানিজম, বাট বিকজ দ্য কেসেস আর ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলস সো দিস ইজ দেয়ার চ্যালেঞ্জ, বাট দ্য মেইন প্রবলেম দিস ইজ দ্য সেম চ্যালেঞ্জ টু দ্য ভিকটিমস অ্যাজ ওয়েল, যে তারা অনেকজনের কেস বিভিন্ন জায়গায় আছে, তারা কেসটাকে আনতে পারতেছে না এবং এটা আমাদের কল 2016 থেকে যে কোর্ট প্রসিডিংটা একটা ডিফিকাল্ট, সেকেন্ডলি কস্ট এফেক্টিভ, যেটার জন্য অনেকগুলো কেস ভালোভাবে প্রেজেন্ট হতে পারছে না। এদিকে আবারও ফিরে এসেছে পোস্ট স্টাডি ওয়ার্ক বা পিএসডব্লিউ ভিসা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো, এইভাবেই বলবো। কারণ আপনি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি ইউকের একটা কোম্পানিতে টু ইয়ার্সের আপনার একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ব্যাক করেন আপনার বাংলাদেশে, আপনি আপনার হিউ আপনার হিউজ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ব্যাক করে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করবেন, আপনি সেভাবে পিএইচডি করে আপনার হ্যাঁ ওয়ার্ক পারমিট অথবা নিজেদেরকে এডুকেশন ক্যারিয়ারটা বিল্ড করে তারা দেখা যাচ্ছে যে এই দেশকেও এদেশে অনেক হিউজ কন্ট্রিবিউশন করতেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই দেশের ইউনিভার্সিটি বলেন একাডেমিক অর্গানাইজেশন অনেক অর্গানাইজেশন তাদেরকে রেখে দিচ্ছে বিকজ অফ দেয়ার বেস্ট ইন্টারেস্ট। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে পড়াশোনা শেষে স্টুডেন্টরা আরও 2 বছর এই বিষয় থেকে কাজ করতে পারবেন, এমনকি এই রুটে স্থায়ী হবারও সুযোগ আসতে পারে কারো কারো জন্য। এই বরিস জনসনের বর্তমান প্রাইম মিনিস্টার বরিস জনসনের ছোট ভাই জো জনসন, যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন, উনি এই প্রস্তাবটা রেখে যান। তো এটা আমরা দেখলাম যে গতকালকে গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করলো, তো আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। এটা আমাদের ওভারসিজ স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। এই অ্যানাউন্সমেন্টের লগে লগে আমরা যেটা মনে করলাম যে অনেক ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড স্টুডেন্টগুলা বিভিন্ন দেশ থেকে ব্রিটেনমুখী হওয়ার আর একটা সম্ভাবনা আছে, কারণ তারা জানে যে তারার একটা ফিউচার আছে, তারা লেখাপড়া করার সাথে সাথে এই দেশের কোম্পানিগুলা অথবা ইনস্টিটিউশনগুলা তারার মেধাটা রেখামা লাগাইতে পারবো। তবে এটি যেন অপব্যবহারের মুখে না পড়ে তার উপর জোর দিলেন এই স্টুডেন্ট কনসালট্যান্ট। সিস্টেমটাকে অ্যাবিউজ করার চেষ্টা করা হবে, তো যারা আমি এটাই আপনাদের মাধ্যমে জানাচ্ছি যারা অথরিটি আছেন তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, যাতে এই ধরনের কোনো অসাধু কোনো উপায় যাতে কেউ অবলম্বন করে এই সিস্টেমগুলোকে ধ্বংস করতে না পারে। সেটা